আমি বসে যে আয়াতে কারিমাতে করেছি প্রথম প্রথম আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রব সমগ্র দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আল্লাহ তালা একটা বিষয় এলান করে স্পষ্ট করে জানিয়ে দিছেন আল্লাহ রব্লা আয়ালামিন তিনি প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে রাতের বেলায় ভ্রমণ করায়া সুদূর বাইতুল মোকাদ্দাস পর্যন্ত বুরাকের মাধ্যমে সফর করেইছেন সেখান থেকে আল্লাহ রব্বুল আয়ালামিন আবার সপ্ত আকাশ সপ্ত জমিন জান্নাত জাহান্নাম সহ সব কিছুকে আল্লাহ তালা পরিদর্শন করায় আবার ওই রাতের মধ্যেই প্রিয় হাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায় দিছেন অল্প সময়ের ভিতরে এত লম্বা সময় সফর করা কোন মানুষের পক্ষে কখনোই সম্ভব না কিতাবের মধ্যে লিখেছে আমার বন্ধু এই জমিন থেকে আসমানের দূরত্ব হল পাঁচ বছরের বছর রাস্তা খামসুমিয়াত আম মাসিরাতু খামসিমিয়াত আম হল এই জমিন থেকে আসমানের দূরত্ব মাঝখানে যে গ্যাপ আর ফাঁকা জায়গা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যবর্তী জায়গাটাকে আল্লাহ তালা পাঁচ শত বছর লাগবে কেউ যদি সফর করে সেখানে পৌঁছে যায় এত দূরত্বের একটা রাস্তা কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা আসমান আবার পাঁচ শত বছর পুরত্ব মোটা মোটা ষাটটা আসমান তার মধ্যে ষাটটা গ্যাপ টোটাল মিলে হয় সাত হাজার বছরের রাস্তা আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে এই জমিন থেকে আল্লাহর নবীকে সাত হাজার বছর রাস্তাকে পাড়ি দিয়ে সাত সপ্ত আকাশের উপরে আল্লাহর নবীকে নিয়ে গিয়েছেন কিসের জন্য নিয়ে গেলেন হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্ল আলি ওসাল্লাম বলেন আল্লাহর নবীকে তিনটি জিনিস আল্লাহ তালা আকাশে ডেকে নিয়ে উপহার দিয়েছেন কয়টা জিনিস তিনটা মনে রাখেন ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাসা তিনটা জিনিস মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আপন হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন এই তিনটা জিনিস আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই তিনটা জিনিসের মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিস আপনার এবং আমার জীবনে কোনো মূল্য নাই যার জীবনের মধ্যে নামাজ নাই সেই ব্যক্তি মুসলমান না এমন কথা হাদিসের মধ্যে আসছে যদিও বা উলামা একরাম ব্যাখ্যা করেছেন যে যদি মুসলমান নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কাফের বলা যাবে না কিন্তু নবী পাকসু বলছেন মান তারা কাতান মত আমিদাং ফাঁকাদে কাফার যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করবে সেজন্য কাফের মতো কাজ করল অন্য হাদিসে আসছে মুসলমান আর মুর্শিকদের মাঝখানে কুফুরের মাঝখানে পার্থক্য হলো নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহর নবীকে জমিন থেকে ডেকে নিয়ে সপ্ত আকাশের উপরে আল্লাহ তালা দান করেছেন আল্লাহর নবী এই মেয়েরাজের রাত্রিদের সফরের বর্ণনা হাদিসে দিচ্ছেন এভাবে আল্লাহর নবী বলেন আমি মক্কার রেওয়ায়তগুলো অনেকগুলো রেওয়ায়ত এই জায়গার মধ্যে একটা রেওয়ায়তে আসছে আল্লাহ নবী মক্কা শরীফের মধ্যে যে বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ সামনে হাতিমে কাবা যে ওই হাতিমে কাবার মধ্যে নবী শুয়া ছিলেন অন্য রেওয়ায়তে আসছে আল্লাহ নবী উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন অন্য রেওয়ায়তে আসছে নবী একটা ঘরের ভিতরে ছিলেন সর্বোপরি আল্লাহর নবী মক্কার যেই গ্রাউন্ড সেই গ্রাউন্ডের আশেপাশেই ছিলেন মক্কার ভিতরেই ছিলেন আল্লাহর নবীর কাছে জিবরিলা আমিন আলহি সালাতাম আকাশ থেকে আসছেন নবীকে মেয়েরাজে নেওয়ার জন্য আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিন থেকে মেয়েরাজে নেওয়ার আগে আল্লাহর নবীর এই সিনা মুবারককে আল্লাহ তালা ওপেন সার্জারি করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন হাদিসের বাসা হলো ফানাজ আলহি সালাতাম ফা ফারাজা সদরিফ আল্লাহর নবী বলেন জিব্রিল যখন আকাশ থেকে নামলো অবতরণ করলো ফা ফারাজা সদেরি আমার সিনাকে বিদীর্ণ করে দুই টুকরা করে মাছ খান দিয়ে এরকম কেটে দুই টুকরা বানিয়ে ফেললেন সেখান থেকে আল্লাহর নবীর কলপটাকে হাড়টাকে বের করে সুম্মা গাছালাহু বিমা ই জমজামা জমজমের পানি দ্বারা আল্লাহর নবীর এই হাড়কে ধৌত করলেন সুম্মা যা বিতাস্তিমিন জাহাবিন মুমতালান তারপরে নবীর এই কলপটাকে আপনার পরিচ্ছন্ন করার পরে তার ভিতরে ইমান আর হেকমত দেওয়ার জন্য আমিন আকাশ থেকে জান্নাত থেকে স্বর্ণের একটা পিয়ালা নিয়ে আসছিলেন সেই পিয়ালার মধ্যে হেকমত আর ইমান দ্বারা পরিপূর্ণ ছিল তিনি বলেন সোম্মা আফরাগাহু ফা গাহু তারপরে যখন তিনি অপারেশন শেষ করলেন দৌত করলেন কলপটাকে ভিতরে রেখে দিলেন আর ওই পিয়ালার মধ্যে যে বর্তি আপনার হেকমত আর ইমান ছিল পুরা হেকমত বর্তি আর ইমান বর্তি পিয়ালাটাকে আল্লাহর নবীর সিনার ভিতরে ঢেলে দিলেন সুম্মা আত বাকাহু কাহু সিনাটাকে লাগাইয়া দিলেন নবী যখন প্রস্তুত যখন পরিপূর্ণ রেডি হয়ে গেছেন তারপরে নবী বলেন উতি তু বিল বোরাত ওহুয়াদুন আবিয়াজু তবিল উন ফৌকাল হিমারি ওদু উনাল বাগলি আল্লাহ নবী বলেন আমার কাছে সফর করার জন্য একটা জন্তু আনা হলো সাদা রঙের একটা জন্তু এই জন্তুটা বড় দ্রুতগামী অনেক দ্রুতগামী তবিরুল লাম্বা এবং তার রং হলো সাদা আর এই আপনার জন্তুটার উচ্চতা হলো গাদা থেকে একটু আপনার বড় খচ্চর থেকে একটু ছোট মাঝারি ধরনের একটা জন্তু এই জন্তুকে আল্লাহ নবীর সামনে আনা হলো এই জন্তুটা পাওয়ার কি দেখেন জন্তুটা হলো এমন পাওয়ার এত দ্রুত গতিসম্পন্ন ইন্দামুনতাহতরফিহি তার দৃষ্টি যতটুকু জায়গা যতটুকু দূরে যায় ওই যেখানে দৃষ্টি পরে সেখানে তার কদম পরে সে যদি পাঁচশত বছর দূরত্বের দিকে তাকায় তাহলে তার সেখানে যাইতে মাত্র এক সেকেন্ড সময় লাগে এত দ্রুত গতি সম্পূর্ণ যানবাহন আল্লাহর নবীর সামনে যখন আনা হলো জিবর ইল আমিনা আলাইহি সালাতুয়া সালাম নিয়ে আসছেন ওই আপনার মোরা নবীর সামনে আসার পরে ফাঁস্তা আলাইহি শর্টফট শুরু করে দিয়েছে জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন বুরাকে ডাক দিয়ে বললেন ফাকালাহু জিবরিল জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আবি মুহাম্মাদিন আলু হাজা হে বুরাক তুমি কি নবী মোহাম্মদের সাথে এমন বেয়াদবি করবা নাকি তুমি এমন শুরু করছো কেন কারণটা কি শর্টফট তুমি কেন করতেছো মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু তোমার উপরে এই নবী থেকে এই নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম থেকে বেশি দামি কোনো মানুষ আস পর্যন্ত তোমার পিঠের উপরে কেউ উঠে নাই আল্লাহর নিকটে এই নবী থেকে দামি কেউ আল্লাহর কাছে নাই এমন কোনো মানুষও তোমার পিঠের উপরে সওয়ার করে তুমি কেন এভাবে এই কথা বলার পরে আমার বন্ধু সঙ্গে সঙ্গে লজ্জায় বোরাক ফার ফারদাক আর সে আপনার শরীর থেকে লজ্জায় গাম বের হতে শুরু করেছে সে শান্ত হয়ে গিয়েছে লজ্জা পেয়েছে পরে আল্লাহ নবী বলেন ফারাকি তু হুক হাতা আতাই আল্লাহর মাকদাসি নবী বলেন পরে আমি বোরাকের উপরে উঠলাম আর সেই বোরাক দিয়ে সফর করে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আসলাম আসার পরে আল্লাহর নবী বলেন ফারাবাত তু হুক বিল আমি আমার এনে বাইতুল সামনে খুটি ছিল যেই খুঁটির মধ্যে নবীর আগে আরো বহু আম্বি কেরাম আসছেন নবীর সাথে সাক্ষাৎ হবে মোলাকাত হবে এই জন্য এসে অপেক্ষা করতেছেন ওই আম্বিএকেরাম প্রত্যেকের যানবাহন গুলো যেই খুঁটির মধ্যে বেঁধেছিলেন আল্লাহর নবী গিয়ে ওনার বোরাকটাকে ওই খুঁটির মধ্যে বাঁধলেন তারপর নবী বলেন সুম্মা দাখাল তুল পরে আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম তারপরে আমি তার মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলাম অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ফাসল্লাই তু বিন মুরসালিন ইমামান আমি ওই সময়ে সমস্ত আম্বে কারাম এবং নবী নবীগঞ্জ যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমি ইমামতি করে দুই রাকাত নামাজ আমি সেখানে পড়াইছি এই রেওয়ায়াত থেকে কথা বোঝা যায় আল্লাহর নবীকে আল্লাহ তালা কত উচ্চ মর্যাদা দান করেছেন হজরতে আদমা আলিহি সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় সোয়া লক্ষ আম্বি একরাম দুনিয়ার জমিনে আগমন করেছেন প্রত্যেকটা নবী সেখানে উপস্থিত হয়ে নবীর পিছনে একতে করে কি করেছেন নামাজ আদায় করেছেন এতে কি নবীর ইজ্জত বাড়ছে না কমছে সমস্ত আম্বি একরামের সামনে আল্লাহ নবী আল্লাহর নবীর মর্যাদাকে আল্লাহ তালা অনেক অনেক উপরে উঠাই দিছে তো আল্লাহর নবী যখন নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে নবী বলেন সুম্মা খারাজ তু পরে সেখান থেকে বের হলা বের হওয়ার পরে জিবরিল আমিন আলী সালাতাম ফাজা আজিবরিল বিনা মিনাল খামরিদ অবিনা ইম মিনাল্লা বানি আল্লাহর নবী বলেন আমি যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম তখন আমার সামনে জিবরিলাম দুইটা পিয়ালা নিয়ে আসছেন একটা পিয়ালার মধ্যে ছিল মদ আরেকটা পিয়ালার মধ্যে ছিল আপনার দূত আল্লাহর নবী তখন তিনি বলেন ফখতারতুল্লা বানা আমি দূতকে গ্রহণ করলাম জিবরিল আমিনা আলহি সালাতাম বললেন কত আশ্চর্যের কথা নবী বলেন ইখতারতাল ফিতরাত নবী আপনি আপনার ফিতরত অনুযায়ী আপনি দুধকে গ্রহণ করলেন অন্য রওয়ায়েতে আছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহিল লযি হাদাকা লিল ফিতরাত নবী আপনাকে আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আপনাকে আপনার ফিতরতের দিকে রাহমুমাই করেছেন হেদায়ত দান করেছেন আখাজতাল লবানা আপনি দুধকে গ্রহণ করেছেন যদি আপনি দুধকে গ্রহণ না করতেন লাও লাও আকাশ খামারাত যদি আপনি মদকে গ্রহণ করতেন মদকে যদি আপনি নিতেন গাওয়াত উম্মাতুকা আপনার উম্মা সম্পূর্ণ পদভ্রষ্ট হইয়া যাইত আল্লাহ তালা আপনার মধ্যে একটা ফিত্রো দান করছেন ফিত্রটা এত দামি ফিত্রত ভালো মন্দের ভিতরে নবী পার্থক্য করতে পারতেন এটার জন্য বইলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ তালা ওনার ভিতরে যেই আপনার ফিতরতে হাসানা ফিত্রতে জামিলা যেটা আল্লাহ তালা দান করছেন এটা এত উত্তম ফিতরত আল্লাহ নবীর ছিল যে ওই সময় এটা পরীক্ষার একটা স্থল ছিল জিবিল বলেন নাই ইয়া রাসুল আল্লাহ আপনি দুধ গ্রহণ করেন মদ নিয়েন না উনি সামনে দুইটা পেয়ালা নিয়ে আসা বাস চুপচাপ দাঁড়ায় রইছে আর আল্লাহর নবী মদ গ্রহণ না করে নিছেন কি আপনার আর এই মেরাজের ঘটনা কিন্তু আপনার হিজরতের এক বছর আগে ঘটনা ঘটছে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মনে হয় নবীর এই মেয়েরাজ এবং ইসরা এই দুইটা জিনিস মনে হয় রজব সংগঠিত হয়েছিল এরকম অনেকের ভিতরে ধারণা এই ধারণাটি সঠিক না দুর্বল একটি রেওয়ায়ত যেই রেওয়ায়তের আপনার নেহায় আত্মার সনদ খুবই দুর্বল এই রেওয়ায়ত দিয়ে দলিল দেওয়া যায় না উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত আল্লাহ রসুল সাল্লাম কোন তারিখে গিয়েছিলেন এটা সবার কাছে অস্পষ্ট জমহুরে উম্মা সবাই বলেন যে আল্লাহর নবী কোন তারিখে ম্যারাজে গেছেন এটা স্পষ্ট কোনো নাই বর্ণনা নাই সুতরাং সহিবায়তে যেহেতু নাই এই জন্য আমরা এই কথা নির্দিদায় বলতে পারি না যে নবী বা আপনার সাতাইশ তারিখে মেরাজে গিয়েছিলেন এটা বলা যাবে না যদি তারিখ অস্পষ্ট থাকে ও নির্ধারিত থাকে তাহলে আপনার সেই তারিখে নামাজ পড়া অন্যান্য ইবাদত বন্দি করে এটা বুকামি দ্বিতীয়ত কথা হল এই রাত্রিতে এবাদত এবাদতবন্দিগি করা এটা রসুল করিম সাল্লা থেকে আপনার প্রমাণিত নয় সাহাবায় কারামও করেননি সুতরাং এই রাত্রিতে নামাজ পড়া রোজা রাখা অন্যান্য আয় অনুষ্ঠান করা সবগুলো হলো বিদাৎ এগুলো করলে আপনি সব পাবেন না গুণা হবে আপনার সাতাইশে রজনী ম্যারাজের রাত্রি বলিয়া উদযাপন করা এটা শরীয়ত কর্তৃক আপনার অনুমোদিত নয় কথা বুঝতে পারছেন অনেক জায়গায় এগুলো করে ঠিক না জিজ্ঞেস করেন ওলামা একরামের কাছ থেকে কারণ এই রাত্রি আপনি কিনা আলেমদের কাছে নির্ধারিত না সুতরাং এই রাতিতে আপনি এবাদত করবেন কোন কোন দুঃখে সম্ভবই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন এই অনুষ্ঠান যখন সমাপ্ত হলো আল্লাহর নবী বলেন সুম্মা উরি সুম্মা আরাজা বিনা ইলা সামা আল্লাহর নবী বলেন তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে প্রথম আসমানে উঠলেন যখন আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে উঠলেন ফার্স্ট আফ আসমানের প্রত্যেকটা আসমানে গেইট আছে গেট দিয়ে প্রবেশ করা লাগে আপনি মনে চাইলে ঢুকতে পারবেন না তার নির্ধারিত যে গেট সেই গেটে যাওয়ার পরে জিবরিল আমিনা আলিহিসাম করাগাত করলেন গেইটের মধ্যে ফকিলা ভিতর থেকে উত্তর আসলো মান আনতা তুমি ক্যাব জিবরিল আমিনা আলিহ সালাম বললেন জিবরিল আমি হলাম জিবরিল পরে আবার বলা হলো ওয়াকির ওমান মাক তোমার সাথে কে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাম্মদ পরে আবার বলা হলো ওয়াকাদ বুঈসা আলাইহি আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছিল কিনা জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস উত্তর করলেন কাদ বুঈসা আলাইহি হা তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে তারপরে আল্লাহর নবীর জন্য জিব্রিল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য গেটকে খুলে দেওয়া হলো তারপরে আল্লাহ নবী বলেন ফাইদা আনা আদম পরে আমি প্রথম আসমানে উঠেই দেখি হজরতে আদম আলিহি সালাত সালাম তারপরে তার সাথে কুশল বিনেমে হওয়ার পরে আল্লাহর নবী বলেন ফারাহাবি ওয়াদা আলি বিখাইরিন তিনি বলেন যে আমার জন্য আমার বাবা আদম আলিহি সালাত ওয়াসালাম আমাকে স্বাগতম জানাইছেন আমার জন্য খায়রের কল্যাণের দোয়া করছেন আদম আলি সালাত ওয়াসালাম এই জন্য এখান থেকে শিক্ষা হলো আপনার এবং আমার জন্য যে যদি কেউ আগন্ত কোনো মেহমান আপনার কাছে আসে প্রথম তাকে আপনি কি বলবেন মার হাবান কি বলবেন আগে তাকে স্বাগতম জানাইবেন ওয়েলকাম তাকে আগে দিবেন তারপরে তার জন্য আপনি দোয়া করবেন হজরত আদম আলী সালাতাম আপন ছেলে দোয়া করছেন আল্লাহ নবী বল আমার জন্য কল্যাণের দোয়া করছে হজরত আদম আলী সালাতুয়াল্লাম তারপরে আল্লাহ নবী বলেন সুম্মা আলা যাবিনা ইলা সামা ইসানিয়া তারপরে আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন এইভাবে আবার গেটের কাছে যাওয়ার পরে কথাবার্তা হলো তারপরে আবার তিনি বলেন ফাইদা আনা ইবনাইল খালাতি ঈসা ইবনে মারিয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া আল্লাহর নবী বলেন তো দ্বিতীয় আসমানে যখন আমি উঠলাম উঠে সেখানে দেখি তো দুই বা একজন হলেন হজরত ঈসা আলি হিসালুয়া দ্বিতীয় জন হলেন হজরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলি হিমু সালাতাম দুইজন আপনার সহদর খালাত দ্বিতীয় আসমানে মানে বসা দেখার পরে তারা বললেন হাবা ফারাহাব আমাকে অভিবাদন জানাইলেন আমাকে মার হাবা জানাইলেন ওয়াদা আলি বিখাই তারপর তারা দুজন আমার জন্য কল্যাণে দোয়া করলেন এইভাবে তৃতীয় আস মানে গেলেন সেখানে গিয়ে পাইন হজরতে ইউসুফা আলী সালাতু আল্লাহর নবী বলেন আমি যখন তৃতীয় আসমানে যখন পৌঁছলাম এইভাবে কৌশল বিনিময় হল যাওয়ার পরে আমি সেখানে গিয়ে দেখি ফাইদা ইউসুফ আমি গিয়ে দেখি হজরত ইউসুফ আলী সলাতু তৃতীয় আসমানের মধ্যে হাসান ইউসুফ আলী সলাতুয়ালসালামকে আল্লাহ তালা এত সৌন্দর্য দান করেছিলেন যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলে যেই পরিমাণ সৌন্দর্য আপনার সামনে প্রকাশ হবে তার মধ্যে অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা হজরত ইউসুফ আলী সালাতুয়ালসালামকে দান করেছিলেন এত সুন্দর হাজরত ইউসুফ আলী সালাতাম তৃতীয় আকাশে দেখা হলো তিনি দেখলেন তারপরে তিনিও আপনার ফারাহ হাবা অভিবাদন করলেন ওয়াদ আলী বিখাইরিন তিনিও তার জন্য কল্যাণে দোয়া করলেন তারপরে তিনি ওতেন চতুর্থ আকাশে সেখানে যাওয়ার তিনি বলেন আবার কথাবার্তা হলো গেট খোলা হলো সেখানে গিয়ে দেখেন ফাইদা সেখানে গিয়ে দিয়ে হজরতে ইদরিস আলহি সালু সালাম বসা তার সাথে কৌশল বিনিময় হলো তিনি তার জন্য দোয়া করলেন পঞ্চম আকাশে যখন উঠলেন গিয়ে দেখেন সেখানে হজরতে হারুন ওয়াস সালাম তার সাথে কথাবার্তা হলো তিনিও দোয়া করলেন কল্যাণে দোয়া করলেন ষষ্ঠ আকাশে যখন গেলেন তখন গিয়ে দেখেন সেখানে হজরতে মৌসা আলিহি সালুয়াসালাম তার সাথে কথাবার্তা হলো কুশল বিনিময় হলো তিনিও কল্যাণে দোয়া করলেন সপ্ত আকাশে যখন উঠলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ফাইদা আমি যখন সপ্ত আকাশে উঠলাম উঠার পরে সেখানে গিয়ে দেখি হজরত ইব্রাহিম আলী সালাতাম জাহরাহু ইল বাইতুল মামুর আমি গিয়ে দেখলাম ইব্রাহিম আলী সালাতাম বাইতুল মামুরের মধ্যে পিট লাগায়া টেক লাগায়া বসা তিনি বসে রয়েছেন বাইতুল মামুরের পাশে এই হাদিস থেকে উলামায় কেরাম লিখেছেন বাইতুল্লাহ শরীফকে পিট দেওয়া জায়েজ আছে এতে কোনো বেয়াদমি না আদবের কোনো খেলাফ না সুতরাং আপনি মসজিদ এবং বাইতুল্লাহ শরীফ সহ যত মসজিদ সমস্ত মসজিদের মধ্যে টেক লাগায়া আপনি বসতে পারবেন কথা বুঝতে পারছেন এই যে মসজিদ এটা আল্লাহর ঘর না কেতো মিনাল মিনাল প্রত্যেকটা মসজিদ হলো কাবার একটা অংশ সুতরাং এই মসজিদগুলোতে পিঠ লাগায়া টেক লাগায়া বসা না বেয়াদবি আমাদের পিতা হজরত ইব্রাহিম আলী সালাতু সালাম তিনি আপনার বাইতুল মামুরের মধ্যে মসনিদান জাহারাহু ইলাল বাইতুল মামুর বাইতুল মামুরের মধ্যে পিঠকে টেক লাগায়া হেলান দিয়া উনি বসে রয়েছেন দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে পরে উনিও ওনার জন্য দোয়া করছেন কল্যাণে দোয়া করছেন এবং ওনাকে আপনার অন্যরাতে আসছে তিনি বলছেন যে এ আমার ছেলে তুমি তোমার আমার সালাম বলবা এবং তাদেরকে বলবা জান্নাতের মাটি বড় উর্বর তারা যেন বেশি বেশি করে তসবিতাহালিল পাঠ করে আপনার এবং আমার জন্য এই মেয়েরাজের ঘটনা থেকে শিক্ষা কি নবী কি নিয়ে আসছেন অনেকগুলো আদব শিখার অনেক বিষয় আছে এগুলো আপনি শিখতে পারেন এখান থেকে নবীর মেয়েরা শুধু কিচ্ছা না এখান থেকে আমার এবং আপনার জীবনের নেওয়ার মতো অনেক কিছু আছে আল্লাহর নবী বলেন যখন ওনার সাথে কথাবার্তা শেষ তারপরে আল্লাহর নবীকে আমার বন্ধু আল্লাহর নবীকে পরে সেখান থেকে নিয়ে সিদরাতুল মুলতা আর উপরে চলে গিয়েছেন যাক আমার বলার যে উদ্দেশ্য রসুলের করিম যখন আপনার সিদরাতুল মুন্তাহার কাছে যখন গেলেন আল্লাহ নবী দেখা দেখলেন সিদ্ধাতুল মুন্তাহ এটা বিশাল বড় গাছ সিদ্ধাতুল মুন্তাহা মানে সিদরাতুল মানে না বরুই গাছ এটা আমাদের দেশে আছে সবাই চিনি এই বরুই গাছটা এটা জান্নাতের সবচেয়ে বড় গাছ আপনার হাতে শুনছেন না যে জান্নাতে এমন একটা বড় গাছ আছে যেই গাছের ছায়া এত বিশাল বৃহৎ বড় হবে যে একটা তেজি গোড়া যদি দৌড়ায় তাহলে তারা ছায়া শেষ করতে পারবে না সেই গাছ এই গাছ জান্নাতের মাঝামাজিতে এই গাছটা আল্লাহ তালা রোপণ করছেন তার ডালপালাগুলো বিস্তৃত অনেক বিশাল বড় আল্লাহ তালা এই গাছের মধ্যে কিছু গুণদান করছেন এক একটা পাতা হলো হাতির কানের মতো নবী বলেন মত নাকি এই সিদ্রাতুল মন্তাহার পাতাগুলো হলো এক একটা বড় বড় হাতির কানের মতো আর ওয়া সামার তার ফলগুলো হলো হল কালকিলা আলী বড় বড় মোটকার মতো আমার বন্ধু ওই গাছের মধ্যে আল্লাহ তালা যখন আল্লাহর হুকুম নাজিল হয় সঙ্গে সঙ্গে আপনার ওই গাছের মধ্যে পরিবর্তন ঘটে আমার বন্ধু আল্লাহর নবী বলেন সেখানে যাবার পরে আল্লাহ উপরে তালা ওনার আপনার ওহি নাজিল করছেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর উপরে ফরস করেছেন অনেক ঘুরাঘুরির পরে হাজরাতে মুসা আলী সালাতামের পীড়াপির কারণে পঞ্চাশ ওক্ত থেকে কমে কমে পাঁচ ওয়াক্ত এসে আমাদের জন্য পড়ছে আল্লাহ তালা শেষে বলছেন ইয়া মোহাম্মদ ইন্নাহুন্নাম خمسه সালাওয়াত কুল ইয়ামিন ও মুহাম্মদ তোমার জন্য বলে দিই এই যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে আমি দিয়ে দিলাম এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো রাত এবং দিনের মধ্যে তোমার উম্মত আদায় করবে লিকুল্লি সলাতিন প্রত্যেকটা নামাজের জন্য আশরুল দশ মর্তবা সওয়াব দেওয়া হবে অর্থাৎ তোমাকে আমি প্রথমে যে পঞ্চাশ বলেছিলাম এই পঞ্চাশ আমি এক কে দশ বানায়া পঞ্চাশ পূরণ করে দিলাম ফাদা লিকা খামসু না সালাতান যদি আমি এক কে দশ ধরি তাহলে পাশে কত আসে পঞ্চাশ আসে তোমার উম্ম যদি পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে আদায় করে তাহলে আমি একে দশ দেওয়ার কারণে পঞ্চাশ ওয়াক্তের সব তারা আমল নামায় প্রত্যেক দিন লেখে দিব সুতরাং আল্লাহ নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন ওই প্রথম হাদিস যেটা বলছিলাম দুই নাম্বার আল্লাহর নবী কি নিয়ে আসেন আমাদের জন্য ওয়া উতিয়া খাওয়াতিম সূরাতিল বাকরাতি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ দান করছেন মেরাজার রাত্রিতে দুই নাম্বার আল্লাহ তাআলা সূরায়ে বাকরার শেষ আয়াতগুলো আল্লাহ তাআলা উনাকে হাদিয়া দিয়েছেন তিন নাম্বার আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছেন নুগফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল্লাহর নবীকে বলছেন ও আমার নবী আপনার উম্মতের ভিতর থেকে যদি কোন উম্মত দুনিয়ার মধ্যে জীবদ্দশায় মত পর্যন্ত যদি সে जिंदगी যাপন করে গুনা করলেও তাকে আমি ক্ষমা করে দিব যদি সে শিরিক না করে তাহলে তাকে আমি ক্ষমা করে জান্নাতের মালিক আমি তাকে বানায়া দেব এই গ্যারান্টি আল্লাহ তালা সপ্ত আকাশের উপর থেকে নবীকে দিয়ে পাঠাইছেন যে নবী তিনটা হাদিয়া আপনাকে দিলাম একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো সুরায় বাকারা শেষ তিন আয়াত শেষের আয়াতগুলো আর তিন নম্বর হলো আল্লাহ তালা শিরিক ছাড়া বাকি সমস্ত গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শিরিক না থাকলে আল্লাহ তালা জান্নাতের মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়ে দেবেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন ওয়া আখির দাবার আলহামদুলিল্লাহ রবিল আলম